أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وتحرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولانة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم اجمعين من يوم عداوتهم الى قيام يوم الدين. اما بعد عباد الله اوصيكم ونفسي بتقوى الله فان التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون الا من اتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد أمر بيريو درشوك السلام عليكم ورحمة الله وبركاته أبنا درشوك الكان طريق سلام وشبهت سجاني أسكر ونشتان إسلام بانجلاي أبنا درشوك تم جاني أشاركي أبنا راجي جي أتسين ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছেই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রবুল্লাহ আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎপথে চলার অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্য হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা সকলের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুন আমিন আরব্বাল আল আমিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি বহু প্রশ্নের উত্তর পেন্ডিং আছে বলে আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছে প্রথম প্রশ্ন নিই আসসালাম আলাইকুম মাননীয় মৌলানা সাহেব আপনার কাছে নিবেদন আমি মসজিদে গৌসুল আজামের বর্তমান ইমাম বলপাই খানাকুল হুগলি মাননীয় মৌলানা সাহেব আমরা পাঞ্জাতন পাককে সালাম বলি কিন্তু অন্য শ্রেণীর মানুষরা তারা রাধি আল্লাহতালা আনহু বলে আলাহ সাল্লাম বলা যাবে না আলাহ সাল্লাম নবীদিকে বলা হয় মাননীয় মৌলানা সাহেব আপনি যদি এ বিষয়ে ব্যাখ্যাটি খুলে বলেন আমাদের উত্তর দিতে সুবিধা হবে আল্লাহ দরবারে লাখর শুক্রিয়া আপনি যে পাঞ্জাতন পাকের সম্বন্ধে বলেন আমরা শুনে খুবই খুশি আল্লাহ দরবারে লাখো শুক্রিয়া আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন এবং আপনার প্রতি আল্লাহর রহমত যেন বর্ষিত হয় এটাই আল্লাহর কাছে দোয়া চাই খোদা হাফিজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমার প্রিয় ভাইজান আপনার ফোন কলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আল্লাহ রব মিন আপনাকে দীর্ঘজীবী করুক আপনার মনোকামনা আশাকে পুরো করুক এবং আপনার মাধ্যমে অন্যদেরকে সঠিক হেদায়ত করুক আপনারা সঠিক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদেরকে বলছেন এর জন্য অনেক ধন্যবাদ জানাই আমার প্রিয় ভাই নবী করিম সোল্লি সাল্লাম এবং ওনার আহলেবায়দ বলেছেন نحن أهل البيت لا يقاس بنا أحد من الأمة فضلنا الله سبحانه وتعالى على الخلائق فضلناه على الخلائق أو فضلنا الله سبحانه وتعالى على الخلائق نبي ابن نبي أهل البيت بوليتين আমরা আহলেবায়ত আমাদের তুলনা উম্মাতের কারোর সঙ্গে করো না আল্লা রব্বুল আলমিন আমাদেরকে সমস্ত সৃষ্টির ওপরে শ্রেষ্ঠতা দান করেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের পবিত্রতার ঘোষণা কোরআনে করেছে এই বলে ইননামা ইউরুদুল্লাহ আলি ইউসবা আনকুমরেশ সাহাল বাইদ ওয়েদ হেরাকুমতা থিরা আই আহলেবায়ত আল্লাহ রাব্দাল আলামিন আপনাদের থেকে সমস্ত প্রকারের রিজ মিজাস বা বা থেকে দূরে রাখবে আর আপনাদেরকে তমন পবিত্র পাক রাখবে যেমন আপনারা হক রাখেন এই পবিত্রতা এই পরিষ্কার বা পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আল্লাহ নিজের অন্য কোনো বান্দার জন্য নেননি ঐরূপ আল্লাহ আমাদের ভালোবাসাকে কোরআনে ফরজ করেছে এই বলে কুল্লাহ আসালকুম আলহ আজরান ইল্লাল মাদ্যতা ফিল করবা আইনবি আপনি বলে দিন আপনার উম্মদকে তোমাদের কাছে কিছু চাই না শুধু আমার আহলে বায়তকে আমার আপনাদেরকে ভালোবেসো এই ধরনের আয়াত কোরআনে অন্য কারোর জন্য বলা হয়নি সুতরাং এইভাবে বহু আয়ত পড়েছেন নবী ও নবীর আহলে আহলেবায়ত তারপরে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নিজের সমস্ত সৃষ্টির ওপরে মখলুকাতের ওপরে শ্রেষ্ঠতা দান করেছে সুতরাং নবীদেরকে যদি আল্লাহিসাল্লাম বলা হয় তো আমরা তার উত্তম অধিকার বা অধিকারী তারা আহলেবায়দকে রাজি আল্লাহ তালা আনুহুম বলছে নিঃসন্দেহে আল্লাহ ওনাদের থেকে রাজি কোনো সন্দেহ নেই কিন্তু আল্লাহর রহমতের বর্ষণ যে ওনাদের উপরে হচ্ছে আলাহি সালাম মানে তার উপরে আল্লাহ রহমতের বর্ষণ হোক أي الله رحمت بكرى بذا دورو بن مونيرا كساجتا هذه الله رب العالمين بولت سه هذه سه قدسي خلقت السماء مبنيا ولا أرضا مودية ولا قمر مونيرا ولا شمس مودية ولا فلك يدور ولا بحر يجري ولا فلكا تسري إلا في محبة حول الخمسة الذين هم تهلكسها أي أصحاب كسى أي بنتون بقى أي أهل بيت কারণে আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদেরকে সমস্ত নেয়ামত দিয়েছে রহমত ও নেয়ামত দান করেছে সুতরাং যাদের কারণে আল্লাহ তার বান্দাদেরকে নেয়ামাত দিয়েছে তাদের উপরে যদি রহমতের দোয়া করা জায়েজ না হয় তাহলে কার উপরে রহমতের দোয়া করবেন নবী ইসলাম সাল্লাম বলেছেন আল্লাহ তাল্লু আলিয়া বাতারা শুধু আমার উপরে সলবাদ পড়ানো না বলু আল্লাহ মাসল আলা মোহাম্মদ ওয়া আলী মোহাম্মদ যখনই সলবাদ পড়বে এইভাবে মোহাম্মদ ও আলী মোহাম্মদের উপরে সালাম সালামক তো নবী যেখানে সালামের হুকুম দিয়েছে মোহাম্মদ ও আলি মোহাম্মদের উপরে তাদেরকে যদি আমরা আলাহ সালাম বলি তাহলে অভিযোগ কেন তারা করছে বা কিসের অভিযোগ হতে পারে কেন সেটা নাজায়জ হবে নামাজ আমরা বলি আসসালামু ও ওয়ালা আলা আলাইবাদুল্লাহ সালাইন সালাম আমাদের উপরে এবং আল্লাহ নেক বান্দাদের ওপরে তো আমরা নিজেদের ওপরে সালাম পড়ছি আল্লাহ নেক বান্দাদের ওপরে সালাম পড়ছি তো আহলেবায়তের ওপরে সালাম পড়া যাবে না সালাম বলা যাবে না এটা কোন বুদ্ধিজীবীদের কথা কোন জ্ঞানী কোন শিক্ষাদের কথা আল্লাহ নেক বান্দাদের ওপরে সালামের হুকুম দেওয়া হচ্ছে বা আমরা সালাম পড়ছি তো আহলেবায়ত কি আল্লাহ নেক বান্দাদের মধ্যে নয় যেখানে আহলে বাইত বা নবী বলেছেন আহলে ব্যায়তের তুলনা আমার উন্মাতের কারোর সঙ্গে করো আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠতা দান করেছে অনেক নবীরা মনে রাখবেন নবী ছিলেন শুধু নিজের জন্যে কুআানফসে কম নিজের নবসকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও তাদের দায়িত্ব ছিল না রেসালাতের তাবলিগের রসুল তিনশো তেরো জন ছিলেন যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল নিজের সঙ্গে সঙ্গে নিজের পরিবার নিজের বংশকে বা অন্যদেরকেও বলো কুমানফুসুকুমা নারা না নিজেকে নিজের পরিবারকে যার নামের আগুন থেকে বাঁচাও তাই রবায়ত এসেছে ইতিহাস এসেছে বহু নবীরা শুধু নিজের জন্য নবী ছিলেন বহু নবীরা শুধু নিজের পরিবারের জন্য নবী ছিলেন বহু নবীরা শুধু নিজের পাড়া নিজের এলাকার জন্য গ্রামের জন্য নবী ছিলেন উলুল আজম নবী এনারা দায়িত্ব বেশি ছিলেন ওনারা পুরো জগতের দায়িত্ব পেয়েছিলেন মানে এলাকার দায়িত্ব পেয়েছিলেন আর আমাদের নবীকে বিশ্ব নবী এই জন্য বলা হয় পুরো বিশ্বের দায়িত্ব এনাকে দেওয়া হয়েছিল ইনি শেষ নবী ছিলেন আর পুরো বিশ্বের দায়িত্বকে দেওয়া হয়েছিল সুতরাং সেই বিশ্ব নবী আমাদেরকে বলছেন লা লাহেল আহ উম্মা আমার আহলেবৈম্মাতের কারোর সঙ্গে আমাদের তুলনা করে না যে আলান আহ আল্লাহ আল্লা রব্বুল আলমী নিজের মকল মধ্যে আমাদেরকে সর্বোত্তম করেছে তো সর্বোত্তম যারা সর্বশ্রেষ্ঠ যারা তাদের উপরে আল্লাহ যদি না বলা যায় তো কাদের উপরে বলা যাবে এবারে আমি প্রাণ দিচ্ছি আমার ভাই আপনি যখন অন্যদেরকে বলছেন তো তাদেরকে বলুন শাহি বুখারি মনে রাখবেন কোরআনের পরে দ্বিতীয় উত্তম বই উম্মাতে মুসলিমার নজরে শাহি বুখারি শাহি বুখারির চৌত্রিশটি রবায়ত যে রবায়তেতে নবী ও নবীর আহলে ব্যায়তের উপরে সালাম লেখা হয়েছে শুধু নবী না أمي رواية এক এক شدو ديخن ديخن ولو نظرنا الى فعل المسلمين وسيرتهم لوجدنا انهم كانوا لا يميزون اهل البيت عليهم عليه السلام بالسلام عليهم وكذلك بقولهم في الصلاة على النبي صلى الله عليه وآله صلى الله عليه وآله وسلم حتى السلفيين كالألباني وتلاميذه والكثير من السعوديين قائد القرني ওয়া সালমান ওয়াস সালমান আল আউদা ওয়াই রিহিম উম্মাতে কথা শুনুন যেগুলো ইতিহাসে লেখা হয়েছে আমরা যদি মুসলমানদের সিরাত দেখি তো মুসলমানদের মধ্যে বেশিরভাগকে পাবেন তারা আহলে ব্যায়কে অন্যদের চেয়ে তো ভিন্ন নজরে দেখেছেন আর আহলে ব্যয়েতকে সালাম বলেছেন ওয়াক এইভাবে নবী করমস্লি আসালামের উপর তারা যখন সল্লা সালাম পড়ে তো সল্লু আলাইহি ও আলি ওয়াসাল্লাম সাল্লাম বলে মানে শুধু সল্লু সাল্লাম বলে না সল্লু আলাইহি ও আলী ওয়াসাল্লাম বলে ইন মানে যারা পরের সালাফ ইন এদের মধ্যে শেখ আবু নঈমে আলবানী ওনার বই তুলে দেখুন ওনার বিখ্যাত হাদিসের বইগুলোও তুলে দেখুন ওনার ছাত্রদের বইগুলো তুলে দেখুন ও তালামিজাহি মানে ওনার ছাত্ররাও ওয়াল সৌদি ইন ওইরূপ সৌদি আরবের বিখ্যাত অনেক বক্তারা কালে আয়েজ আল কারণী বিখ্যাত বক্তা আয়েজ আল কারনি শেখ ওখানকার সৌদি শেখ ওয়া দোসারি ওয়া সলমান আল আউদা এনারা সবাই নবীর যখন নাম নেন তো ওয়া আলহিউ ওয়া সাল্লাম বলেন সল্লু আলয় সাল্লাম বলেন না শুধু নবীর সালাম বলেন না ওয়া আলহিহা ওয়া ওয়াসাল্লাম বলেন আর এখানে আরও অনেক রওয়ায়ত আমি যেগুলো আমার আহলে সন্ন্যাদ ভাইদের বই থেকে এখানে বলতে চাই তাদের বই থেকে উল আলবাব শারহ মন্তকাতুল আদাব খণ্ড নম্বর কৃষ্ণ নম্বর বত্রিশ তারপরে কালান নওয়াবি রহমতুল্লা ফি আল আসকার পৃষ্ঠ নম্বর একশো আঠারো ওই রূপ আসাবে নবী আল ইসলাম থেকে অনেক রওয়াতে অনেক বই এখানে লেখা হয়েছে তফসির ইবনে কাসির খণ্ড নম্বর তোর তিন পৃষ্ঠ নম্বর পাঁচশো সতেরো ওইভাবে ফতাওয়া শেখ ইবনে বিনবাস খণ্ড নম্বর চা ছয় পৃষ্ঠ নম্বর তিনশো নিরানব্বই তারপরে আরও অনেক জায়গায় বলা হয়েছে যে নবী ও নবীর আহলেবায়তর ওপরে ও সালাম পড়া জায়েজ আর শুধু জায়েজ না বলুন উত্তম এবাদত নিঃসন্দেহে এবারে আমি শহিব খালির ওই সমস্ত রেফারেন্স বলছি সূত্র বলছি যেখানে নবী করিম সারা হজরত আলী সালাম বিবি ফাতেমা জারা হাসান হোসেন আলহিম যেখানে নাম এসেছে সেখানে আলহি আসাল্লাম আলাহ আলহ ফাতেরা আলহ আসসালাম বা হাসান হোসেন আলহিম আসসালাম আলি ও ফাতেমা আলাহ ইসলাম আল্হমা সাল্লাম এইভাবে শব্দ ব্যবহার হয়েছে শুধু সূত্র কোনো শুনে নিন আমি বিনা সূত্রে বিনা প্রমাণে কথা বলি না যেমন বললাম সহি বুখারি উম্মাতে মুসলিমার নিকটে বড় মোতাবার কিতাব কোরআনের পরে উম্মাতে মুসলিমার সেই যে বইকে বড় সঠিক বলে মানে মেনে থাকে আর ওইরূপ কাদিম মানে প্রাচীন সমস্ত সেহাই সিক্তা শাহি বোখারি বলুন শাহি মুসলিম বলুন সোনার ইবনে মাহাজ বলুন তিরমিজি শরীফ বলুন সোনার ইবনে দাওদ বলুন যত তো হাদিসের বই তুলে দেখুন প্রাচীন বইগুলোতে পুরনো বইগুলোতে যখন থেকে নাসিবিরা আহলেবাতের সত্তররা এই বইগুলো ছাপা শুরু করেছে সেখান থেকে বইয়ের মধ্যে থেকে পরিবর্তন সৃষ্টি করা হয়েছে আর আহলে বায়তের ফজাইলের বাবই তুলে দিয়েছে তারা বাবে ফাজ আহলে বাইত ছিল বাবে ফাজ হজরত আলী করম্লা আজহো ছিল সুতরাং প্রাচীন বা প্রাচীন হাদিসের বইগুলো তুলে দেখুন যেখানে লেখা হয়েছে আলী আলাহি সম্পর্কে হয় করম্লাহ অজহ ওনার নামের আগে করামল্লা অজহো লেখা থাকবে আর নইলে আলাহি লেখা থাকবে কিন্তু দুঃখের বিষয় এখন সেখানে নাসেবিরা আহলে বায়তের যারা শত্রু তারা শত্রুতার প্রমাণ দেওয়ার জন্যে সেখান থেকে আলাহি তুলে রাজি আল্লাহ আনুম লিখছে এই জন্যে তারা এটা বলতে চাচ্ছে যে আলীকে যদি সালাম লিখি বা আল্লাহ অজহ লিখি তো আলী অন্য সাহাবির থেকে উত্তম আফজল হয়ে যাবে যেখানে নবী নিজে বলেছেন যে আলী উন খায়রুল মান মানে ফখত কফর আলী আমার উন্মাতের সর্ব উত্তম বা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যদি কেউ সেটাকে অস্বীকার করে তো সে সুকুফুর করবে সেখানে নবীকে মিথ্যাবাদী আয়াজবুল্লাহ সোম্মা আজুবিল্লা মিথ্যা প্রমাণ করার জন্য তারা রজি আল্লাহ আনুম লিখছে যাতে আলীর উচ্চতা বা আলীর শ্রেষ্ঠতা বা আলীর সম্মান যে আল্লাহর তরফ থেকে বৃদ্ধি করা হয়েছে সেটাকে কম করা যায় আর কিচ্ছু না বা ওই আহলেবায়তের সম্মান সাহাবিদের পরিপ্রেক্ষে আহলেবায়তকে যে আল্লাহ সম্মান দিয়েছে তাদের যে মর্যাদা সেই মর্যাদাকে কম করার জন্য তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বা এই ধরনের কাজ করছে আশা রাখি তারা যদি ইমাম শাফির ওই কথাকে মনে রাখে ইয়া আলবায়তে রসুল্লাহ হুব্বুম ফরাদ ফিল কোরআনে আন্দালাহ কফা উম্মিন আবিম ইসানে আন্না কুম মাল্লাম ঈসল আলী কুম ফলা সালাত আপনাদের উচ্চ মর্যাদা বা সম্মানের জন্য এতটুকুই যথেষ্ট যে কোরআনে আপনাদের মহব্বতকে ফরজ করা হয়েছে আর যদি কেউ নামাজে আপনাদের উপরে দরুদ পাঠ না করে তার নামাজ হবে না সাহাবিদের নাম যদি নেওয়া হয় নামাজে তো তাদের নামাজ হবে না আর বায়তের নাম না নিলে নামাজ হবে না তাহলে পার্থক্য বুঝে নিন সাহাবিদের যদি কেউ নাম নেয় নামাজের মধ্যে তার নামাজ হবে না চ্যালেঞ্জ করে বলছে পুরো উম্মতে মুসলিমাকে কোনো সাহাবির নাম যদি শুনে নামাজ এসে নেয় তোর নামাজ হবে না আর এখানে এমাম শাফি কি বলছেন কে যদি স্মরণ না করা হয় বায়তের ওপর যদি সালাম না পড়ায় নামাজে তো তার নামাজ হবে না সাহাবিদের নাম নামাজ নামাজের মধ্যে নিলে নামাজ বাতিল আর আহলেবায়তের নাম না নিলে আহলেবায়াতের উপরে সালাম দরুদ সালাম না পড়লে নামাজ বাতিল তাহলে এবারে ভেবে নিন কারা উত্তম কারা আফজাল সাহাবিরা আহলেবায়াতের উপরে দরুদ পড়ত আহলে ব্যায়তের উপরে তারা নামাজে দরুদ পড়ত এখনো পড়ছে তাহলে উত্তম কারা যারা দরুদ পড়ছে তারা না যাদের উপরে দরুদ পড়া হচ্ছে তারাই উত্তম তারা শ্রেষ্ঠ বলে তাদের উপরে দরুদ পড়া হচ্ছে এই জ্ঞান যদি উম্মতে মুসলামের মধ্যে থাকতো কখনো তারা এই ধরনের কথা বলতো না বা এইভাবে আহলেবায়াতের বিরোধিতা করতো না আহলেবায়াতের বিরোধিতা করছে শুধুমাত্র সাহাবিদেরকে আহলেবায়াতের সমান নবীর সমান করার জন্য যারা আহলেবায়াতের পায়ের ধুলোর যোগ্য না যেটা সাহাবিরা নিজেই বলেছেন তাদের ইতিহাস তুলে দেখুন যে আমরা আহলেবায়াতের খাদিম আহলেবায়াতের গোলাম বলেছেন নিজেদেরকে তো গোলামকে উম্ম আকার সমান করতে চাচ্ছে যারা সাহাবি তারা বলছে আমরা আহলেবায়তের গোলাম বা গোলামের যোগ্যও না ওনাদের সামনে আমরা অদম ওনাদের সেবক ওনাদের খাদিম ওনারা যদি আমাদের খেদমাতকে কবুল করে নেন আমাদেরকে নিজের গোলাম বলে মেনে নেন তো এটা আমাদের জন্য সৌভাগ্য দ্বিতীয় খরিফার কথা তুলে দেখুন আদিসের বই তুলে দেখুন আর সেখানে মান্য মান্যওয়ারা বলছে না আহলে ব্যয়েত সাহাবিদের চেয়ে তো উত্তম না সুতরাং এটা তারা নিজের শত্রুতার প্রমাণ দিচ্ছে আর নবীন বলেছেন আমার আহলে বেতের শত্রুরা জান্নাতের সুগন্ধ পাবে না আর আমার আহলে যারা শত্রু তারা কখনো মমিন হতে পারে না আর যদি মমিন না হয় তার ঠিকানা কি হবে এবারে বুঝে নিন তার সুতরাং আমার প্রিয় ভাই আমি এখানে সূত্র বলতে চাই সাহিবকারের যে সমস্ত রবায়েতে আহলে বেতের ওপরে মাওলা আলীর ওপরে হজ হজরত বিবি জার সালামুল আলহের ওপরে এমামে হাসান হোসেনের ওপরে সালাম পড়া হয়েছে বা আলাহ সালাম বলা হয়েছে সেই রওয়ায়তগুলো শুধু সূত্র নিয়ে নিন রওয়ায়তগুলোও পড়তে গেলে অনেক সময় লাগবে শুধু সূত্র বলে দিচ্ছে সাহি বোখারি খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর দুশো তেতাল্লিশে আল কুসুফ মিন বাবে নবী আলাহ সালাত আলাহ সলাতুল্লাঈ ও নওয়া ফিল্মিনে ইজা বিনী ফাতে আলাই সালাত এইভাবে লেখা হয়েছে মানে একটা শুধু রওয়ায়ত বললাম উদাহরণের জন্যে যে এই ধরনের রওয়ায়ত আছে সমস্ত সূত্রের মধ্যে আর সেখানে আলাহ সালাম লেখা হয়েছে আলী আলাহি সালাম ফাতেমা জারের সম্পর্কে বা হাসান হুসেনের সম্পর্কে আলাহি সালাম বলা হয়েছে তারা দেখে নিক সাহি বুখারি খণ্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর একশো সায়েত সায়ত্রিশ কেতাবুল হেবা সাহি বুখারী পৃষ্ঠ খণ্ড নম্বর তিন পৃষ্ঠ নম্বর দুশো উনতিরিশ কেতাবল জিহাদ ওয়াসর তারপরে সাহি বুখারী খণ্ড নম্বর চার পৃষ্ঠ নম্বর একচল্লিশ বাবে ফারদুল হমুস তারপরে সহি বুখারি খণ্ড নম্বর চার পৃষ্ঠ নম্বর বিয়াল্লিশ বাবে নবী সহি বুখারী খণ্ড নম্বর চার পৃষ্ঠ নম্বর সাতচল্লিশ बाब नबी सही बुखारी बब नबी खंड नंबर चार पृष्ठ नंबर आठ सही बुखारी खंड नंबर चार पृष्ट नंबर बाब बब नबी सही बुखारी खंड नंबर चार पृष्ठ नंबर एक सौ चौसठी बाब नबी सही बुखारी खंडो नंबर चार पृष्ठ नंबर दो सौ आठ बब मनाकबुलमहाजरीन सही बुखारी नंबर चार पृष्ठ नंबर दो सौ नए बब मनाकब कराबत रसोल्ला सही बुखारी नंबर पाँच पृष्ठ नंबर ষোলো কি পৃষ্ঠ নম্বর পাঁচ খণ্ড নম্বর ষোলো বাবেস্যাত গজবাতুল বাদর তারপরে সাহি বুখারি খণ্ড নম্বর পাঁচ পৃষ্ঠ নম্বর পঁচিশ বাব হাদিস বানিনোদায়ের সাহি বুখারি খণ্ড নম্বর পাঁচ পৃষ্ঠ নম্বর আটত্রিশ বাব গজবাত ওহাদ শাহি বুখারি খণ্ড নম্বর পাঁচ পৃষ্ঠ নম্বর বিরাশি গজওয়াতো খাইবার সহি বুখারি খণ্ড নম্বর পাঁচ পৃষ্ঠ নম্বর পঁচাশি बाब, उमरतुल बमरा सही बुखारी खानंदो नंबर पाँच कृष्ट नंबर एक सौ अड़तीस बब मद्न्नबी सही बुखारी खंडो नंबर पाँच प्रश्न नंबर एक सौ चुवालिस बब मरदनबी सही बुखारी खान्डों नंबर छः प्रश्न नंबर अठचलिस सूरत जारारियात सही बुखारी खान्डों नंबर छः प्रश्न नंबर एक सौ एक बब अंजल कुराना अला सब आरुफिन सही बुखारी खंडों नंबर छः पृष्ट नंबर एक सौ কালা আলী ইবনুল হুসাইন আলহম আসসালাম এইভাবে আলহাম আলাহমুদসাল্লাম ঝড়প জায়গায় বলা হয়েছে শাহি বুখারী খণ্ড নম্বর ছয় পৃষ্ঠ নম্বর একশো বিরানব্বই শাহী বোখারি খণ্ড নম্বর ছয় পৃষ্ঠ নম্বর একশো তিরানব্বই কিতাব নফাকাত শাহী বুখারী খণ্ড নম্বর ছয় পৃষ্ঠ নম্বর দুশো তেইশ শাহী বোখারি খণ্ড নম্বর সাত উনিষ্ঠ পৃষ্ঠ নম্বর উনিশ কেতাবুত্তিব সহি বুখারি খণ্ড নম্বর সাত পৃষ্ঠ নম্বর বিরানব্বই সহি বুখারী খণ্ড নম্বর সাত পৃষ্ঠ নম্বর একশো চোদ্দো সহি বুখারী খণ্ড নম্বর সাত পৃষ্ঠ নম্বর একশো আঠারো শহী বুখারি খণ্ড নম্বর একশো সাত পৃষ্ঠ নম্বর একশো চল্লিশ সহি বুখারি খণ্ড নম্বর সাত পৃষ্ঠ নম্বর একশো একচল্লিশ সহি বুখারি খণ্ড নম্বর সাত পৃষ্ঠ নম্বর একশো উনপঞ্চাশ সহি বুখারি খণ্ড নম্বর আট পৃষ্ঠ নম্বর তিন সহি সহিখারি খণ্ড নম্বর আট পৃষ্ঠ নম্বর একশো পঞ্চান্ন শহী বুখারি খণ্ড নম্বর আট পৃষ্ঠ নম্বর একশো নব্বই এই চৌত্রিশটা সূত্র বললাম বুখারের রওয়াতের ওই রওয়াতগুলো একবার ওই মুল্লাদের মৌলবীদেরকে পড়তে বলুন সেখানে আহলে ব্যাতর উপরে হজরত আলীর ওপরে সালাম বলা হয়েছে মাফাতামার উপরে সালাম বলা হয়েছে সালাম বলা হয়েছে হাসান ও হোসেন আল্লম আসসালামের জন্যে হাসান ও হোসেন আলহামা সালাম লেখা হয়েছে হাসান আলিাম হোসেন আলি আলী ইবনিন হুসাইন জাইনুল আবেদিন আলহিাম এইভাবে আহলে ব্যতকে আল্লাহ বলা হয়েছে সুতরাং এই সূত্রগুলো দেখার পরে ওই সমস্ত মুসলমানদের পবিত্র ও গুরুত্বপূর্ণ হাদিসের বইয়ের মধ্যে যখন আল্লাহ তারা দেখবে তারপরেও যদি বলে আল্লাহ বলা যাবে না তো এবার তারা নিজের বিবেকের ওপরে বিচার করুক নবী যাদের ওপরে সালাম বলতে বলেছেন আহলে ব্যায়ত নিজের সঙ্গে অন্যদেরকে তুলনা করতে মানা করেছেন উম্মতের বা আল্লাহর সৃষ্টির মধ্যে কেউ আহলেবায়তের সমতুল্য নয় কেউ বাইতের সমান নয় সুতরাং কে মনে রাখবেন উলুল আজম পায়গম্বার বিশেষ করে নবী করিম সাল সাল্লাম ছাড়া সমস্ত নবীদের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে সমস্ত নবীদের ওপরে সম্মান দান করা হয়েছে আহলেবায়দ আলেসাল্লামকে সমস্ত নবীদের ওপরে ফজলি দান করা হয়েছে কোরআন ও হাদিস তুলে দেখতে হবে তাফসির তুলে দেখতে হবে ফজলাল মুজাহিদিন আল আল কায়দিন সম্পর্কে আহলেবায়দ বলেছেন আমরা সেই মুজাহিদ যারা আল্লাহর পথে বাল্যকাল থেকে নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত পরিশ্রম করি কষ্ট করি তাই আল্লাহ আমাদেরকে সবার উপরে ফজিলত দান করেছে তো সেই আহলেবায়দকে যদি আল্লাহ সালাম না বলা যায় তো আর কাকে সালাম আর কাকে বলবেন আশা রাখি আমার প্রিয় ভাই আপনার প্রশ্নের উত্তরে যতটা বললাম আপাতত এতটুকু যথেষ্ট আরও যদি প্রমাণ চান আমাকে হোয়াটসঅ্যাপ করুন হাজার প্রমাণ দেব তাদের বই থেকে যেখানে আহলে বায়তের সম্পর্কে সালাম আলী সালাম, ফাতেমা আল্লাহ সালাম হাসান ও হুসাইন সালাম লেখা হয়েছে সুতরাং যেগুলো উম্মতের সমস্ত শিক্ষিত ব্যক্তিরা জ্ঞানীরা যারা সত্যি আহলে বায়তের পথের প্রতীক মুসলমানদের চার বিখ্যাত এমাম ওনাদের বই তুলে দেখুন ফিখের বই তুলে দেখুন যেখানে হাদিস নকল করেছেন ওনারা তো আহলে বায়তের সম্পর্কে আল্লাহ আলাহাম বা আলাই সালাম বা সালাম সালাম লিখেছেন শুধুমাত্র এই বা ওয়াহাবিরা সালাফি যারা আহলে বায়তের শত্রু তার প্রমাণ দিতে চায় যে আমরা আহলে বাইতকে ভালোবাসি না আহলে বায়তকে উচ্চ নজরে দেখি না বাইতের সম্মান বা মর্যাদাকে আমরা হানি করতে চাই তারাই এই ধরনের কথা বলছে বা এই সমস্ত জিনিস বলতে মানা করছে আমার প্রিয় ভাই আশারে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নি আসসালামু আলাইকুম আমার নাম মাজিদ উদ্দিন মোল্লা আমি ডায়মন্ড হারবার থেকে বলছি মৌলানা সাহেব আমার একটা প্রশ্ন ছিল যে আপনি একদিন বলেছিলেন যে যেসব মাছের আঁস নি ও সব মাছ খায় মানে মানুষ খায় সমান আমি একথা একজনকে বলেছিলাম সে জানতে চাইছিল যে এতে কোরআনের কোন সুরাই কত পারে এবং কত নম্বর আয়তে আছে আপনি একটুখানি বুঝিয়ে বলেছেন ওয়ালাইকুম আসসালাম আরমতুল্লাহি আমার প্রিয় ভাই আপনার ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন প্রমাণসহ যে বিনা আশের মাছ খাওয়া শরিয়াতে অবৈধ বা হারাম কেন করা হয়েছে তো আমি এর উত্তর অনেকবার সত্তর দিয়ে বলেছি কোরআনের তাফসির পড়ে দেখুন আমি যে সমস্ত আয়াতগুলো বলছি এই আয়াতের তাফসির পড়তে হবে সুরায় বাকারা আয়ত নম্বর পঁয়ষট্টি ফকুল নালাহম কুন ও কেরাতেন হাস ইন আল্লাহ বলছে আমি তাদেরকে বললাম তোমরা ক্ষতিগ্রস্তগ্রস্ত বান্দর হয়ে যাও বা বানর হয়ে যাও কারা যারা আল্লাহর হুকুমকে অমান্য করেছিল আর সীমা উলঙ্ঘন করেছিল হুদুত্ব খোদাকে পার করেছিল তাদেরকে শনিবারের দিনে শিকার করতে মাছ ধরতে মানা ছিল তবুও তারা মানেনি যখন তারা মাছ ধরতে যায় তাদের উপরে আল্লাহর গজব হয় বিদ্যুৎ চমকায় তারা জ্বলে পড়ে ছাই হয়ে যায় সেই ছাই যখন পানিতে পড়ে তখন সেই তাদের পোড়া শরীর থেকে বিভিন্ন ধরনের পোকামাকড় জন্ম নেয় সেগুলো ওই বিনা আঁশের মাছ যাকে শিঙে মাছ মশগুল মাছ টাঙরা মাছ এই ধরনের যত বিনা আঁশের মাছ মনে রাখবেন এরা বানি এসরায়েলের পরিবর্তন রূপ ইহুদিদের যারাদের উপরে আল্লাহর গজব আজাব হয়েছিল তাদের পরিবর্তন রূপ ওই জন্য এদের শরীরে এই মাছের শরীরে রক্ত বেশি ওই মাছ খাওয়া মানে মানুষ খাওয়ার সমান মনে রাখবেন ওইরূপ সুরায় মায়দা আয়ত নম্বর ষাট জা ওয়া আলমিন হুমকাদত্তা খানা খানাজির ওয়াল খানাদির এবং সুরায় আরাফ আয়ত নম্বর একশো ছেষট্টি কুল ইন আল্লাহ তাদেরকে বলেছিল তোমরা ক্ষতিগ্রস্ত বানর হয়ে যাও কেন তাদের উপরে আল্লাহর আজাব এসেছিল প্রথম তাদের স্মৃতিকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল তাদের রূপ পরিবর্তন করে দেওয়া হয়েছিল তারা মানুষ থেকে মানর হয়ে গিয়েছিল এটা কোরআনের আয়াত বলছে কিন্তু কোনো হাদিসও না যে আয়াতগুলো বললাম ওই আয়াতগুলোর তফসিল পড়তে বলুন তারা হুদুদে এলাহি আল্লাহ রব্বুল আলমিনের যে সীমা ছিল সেই সীমাকে উল্লঙ্ঘন করেছিল হুদুদকে পার করেছিল বলে এ দাদা তারা নিজের নাস্যর ওপরে জুলুম করেছিল সুতরাং তাদের উপরে আল্লাহর আজাব হয় বজ্রপাত হয় আর তারা জলে পুড়ে ছাই হয়ে যখন সমুদ্রে পড়ে পানিতে পড়ে তো তাদের শরীরে পোড়া মাংস থেকে বিভিন্ন প্রকারের ওই কীটাণু বা পোকামাকড় সৃষ্টি হয় যেগুলো মাছের রূপ ধারণ করে আশা রাখি আমার প্রিয় ভাই কোরআনের আয়াত বললাম ওই রূপ ওইরূপ সারায় একটা বই যেখানে শরিয়াতের সমস্ত হালাল হারাম সম্পর্কে বিস্তারিতভাবে লেখা হয়েছে ওই বইটাও লেখা হয়েছে বিনা আশের মাছ কেন খাওয়া যাবে না এলাল সারায়া তাদেরকে তুলে ধরে দেখতে বলুন আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক ভালো বরকত

আল্লাহ রব আলমিন আপনাকে সুস্থতা দান করুক আপনার সমস্ত দুঃখ কষ্ট থেকে আপনাকে মুক্তি দান করুক আপনার জীবনে সমস্ত প্রকারের শান্তি দান করুক আপনার নেকিকে বৃদ্ধি করুক আরও নেক আমাল করার তৌফিক দান করুক আপনি জানতে চেয়েছেন লাহউল ইল্লা ইল্লাহ আলিউল আদিম এটা পুরো বলতে হবে না শুধু পুয়াতে ইল্লা বিল্লাহ বলা যথেষ্ট হবে তো যে সমস্ত দোয়া বা মোনাজাতে কমপ্লিট জিকের করতে বলা হয়েছে তোটা ওটা কমপ্লিট জিকের করতে হবে মানে পরিপূর্ণ জিকের করতে হবে ইল্লা বিল্লাহিল ইল আদিম নেই কোন ক্ষমতা বা শক্তি আল্লাহ ছাড়া আর আল্লাহর দোয়া শক্তি ছাড়া আমাদেরকেও কিছু করার শক্তি নেই যে আল্লাহ বড় উচ্চ এবং শ্রেষ্ঠ আলী মানে বড় উচ্চ এটা আল্লাহর পদবি বা লাকাব আল্লাহর নামের মধ্যে আলীউল আদিম আলী আল্লাহর নাম আজিম ও আল্লাহর নাম বা আল্লাহর পদবি যেটা বলা হয় আল্লাহর যে নিরানব্বইটি বা একশোটি নাম বা একশো একটি নাম জিকের হয়েছে আপনারা তুলে দেখুন ওখানে আল আলিও মানে সর্ব উচ্চ আল আদিম সর্বশ্রেষ্ঠ দ্য গ্রেট আল্লাহর নামের মধ্যে তো এটা আল্লাহর প্রশংসা করা হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠতা বা আল্লাহর উচ্চতা বর্ণনা করা হচ্ছে যদি এটা বলা হয় তো অতি উত্তম আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নেই আসসালামু আলাইকুম আমি বলছি যে আমি যদি কোনো কথা ধরুন মিথ্যা কথা বলা নিছেন বলা যাবে না কিন্তু স্বামী হয়তো বাড়িতেই আছে কেউ ধরুন আমার স্বামীর খোঁজ করছে তাহলে যদি স্বামী বলে রাখে যে বলবে বাড়িতে নেই অথচ সে উপস্থিত আছে তাহলে কি সেই জায়গায় কি বলা উচিত হবে স্বামীর কথা শুনে যে সে বাড়িতে নেই কারণ আমি জানি মিথ্যে কথা বলবো না তাহলে আমি যদি বলি না আমি তোমার কথা এই কথাটা শুনতে পারবো নি যে তুমি বাড়িতে আছো আমি এই মিথ্যে কথাটা বলতে পারবনি। নি তাহলে কোনটা করা উচিত হবে সেটা আমাকে বলবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন যে আপনার স্বামীর সম্পর্কে যদি কেউ জিজ্ঞাসা করে আর সেই সময় আপনার স্বামী বাড়িতে আছে তবে উনি বলছেন যদি কেউ জিজ্ঞাসা করে তো বলো আমি বাড়িতে নেই আপনি কি এই মিথ্যা কথা বলতে পারবেন কি না স্বামীর হুকুম মানাও ফরজ আবার মিথ্যা কথা বলা গুণা আপনি এখানে কি করবেন তো আমার প্রিয় বোন শরিয়াতে কারোর জীবন রক্ষার জন্যে বা দুই মমিনীর মধ্যে আপোষ করানোর জন্যে সোলহ করার জন্য সন্ধি করার জন্যে মিথ্যে কথা বলা যায়েস করা হয়েছে মনে রাখবেন কারোর জীবন বাঁচানোর জন্য তো আপনার স্বামীকে যদি কেউ খুঁজছে মারার জন্য খোদা না করুক সে জিজ্ঞাসা করছে আপনার স্বামী বাড়ি আছে কি না তো তার জীবন রক্ষার স্বার্থে আপনি সেখানে মিথ্যা মিথা মিছে কথা বলতে পারেন এখানে স্বামীর কথাও মনে করলেন মানলেন মানলেন আর তার জীবন বাঁচালেন তবে বিনা কারণে মনে করুন আপনার স্বামীর কাছে কেউ পয়সা পায় তাগেদা করতে এসেছে আপনার স্বামী পয়সা দেওয়ার ভয়তে বলছে বলে দাও বাড়িতে নেই এটা মিথ্যা কথা হয়ে যাবে হ্যাঁ কিছু কিছু সময়ে সম্মান আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্যে বা মনে করুন এমন কোনো সমস্যায় যদি আপনার স্বামী সেই সময় তার সঙ্গে সাক্ষাৎ করেন তো উনি বিপদে পড়ে যাবেন অনেক অনেক সময় আত্মসম্মানের রক্ষার জন্যে তৌরিয়া করার অনুমতি দেওয়া হয়েছে তৌরিয়া মানে সেটা মিথ্যাও না আবার কাজ হয়ে যাবে উদাহরণস্বরূপ একটা ঘটনা বলি হজরত আলী আল্লাহ যুগে এক ইহুদি এক মুসলমানকে মারার জন্যে তার পিছনে ছুটে আসছে হজরত আলী আল্লাহলাম নিজের ঘরের আঙিনায় বসেছিলেন ঘরের উঠোনে বসেছিলেন আর ওই মুসলমান ভাই তখন ওখান থেকে দৌড়ে যাচ্ছিল আর তার পেছনে একজন ইহুদি ছুটে আসছে তাকে মারবে বলে আগে যেয়ে সে কোনা দিয়ে অন্যদিকে চলে গেল এমন সময় ইহুদি ওখানে আসছে এসে হজরত আলী আলাইসালামকে জিজ্ঞাসা করছে আয় আলী তুমি কি অমুককে এখান থেকে যেতে দেখাছো হজরত আলী আলাইসালাম ওখান থেকে উঠে কিছু আগে আসলেন আগে এসে বললেন আমি যখন থেকে এখানে দাঁড়িয়ে আছি আমি কাউকে যাতে দেখিনি জিনিসটা বুঝবেন হজরত আলী আলাইসালামের মতো মমিন আমিরুল মমিনিন মমিন না আমিরুল মমিনিন কে বলছেন আমি যখন থেকে এখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কাউকে যেতে দেখিনি বা অমুককে যেতে দেখিনি তার মানে কি যখন উনি চেয়ারে বসেছিলেন সেই লোকটা তখন ওখান থেকে গিয়েছিল কিন্তু এখন উনি উঠে জায়গা পরিবর্তন করে এক নির্ধারিত বিশেষ জায়গায় দাঁড়িয়ে বলছেন যখন থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কাউকে যেতে দেখিনি সুতরাং ইহুদি কি ভাবলো যে এখান থেকে সে যায়নি সে হয়তো অন্য রাস্তা দিয়ে কোথাও চলে গেছে এদিকে আসেইনি কিন্তু আজ আলি আল্লাহ সালাম কী বললেন আমি যখন থেকে এখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কাউকে যেতে দেখিনি ওইরূপ আপনি নিজের ঘরে ছিলেন এমন সময় কেউ এসে জিজ্ঞাসা করছে স্বামী বাড়িতে আছে আপনি দালানে চলে যান কি অন্য জায়গায় চলে যান আর যে বলুন আমার স্বামী এখানে নেই মানে এই দালানে নেই কি এই কামরায় নেই এই নিয়েতে কথা বলতে হবে নিয়াতের উপরে আল্লাহ আজরস দান করে কি নিয়াতের ওপরে আমালের নির্ভর হয় আপনি কোন নিয়াতের কথা বলছেন কি নিয়াতে কথা বলছেন আল্লাহ জানে সুতরাং আপনি দালানে দাঁড়িয়ে বলুন আমার স্বামী এখানে নেই মানে দালানে নেই আপনার অন্তরে দালান ঘর বলবেন না যে ঘরে নেই কি কামরায় নেই আমার স্বামী এখানে নেই এইভাবে বলে দিলে যদি কথা ক্লিয়ার হয়ে যায় সে চলে যাবে আপনার কথা মিথ্যাও হবে না এবং আপনার স্বামীর সম্মানও বেঁচে বেঁচে যাবে আশা রাখি এই তৌরিয়া জিনিসটাকে বুঝবেন বুঝবেন তবে জীবন রক্ষার জন্যে মিথ্যা কথা বলার অনুমতি দেওয়া হয়েছে আশা রাখি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নেই আলাইকুম আমি বর্ধমান জেলার সেতুগ্রাম থানা থেকে বলছি যে এই শীতকালে অনেকে হাতালা ব্লাউজ করে থাকে তাহলে যে অজু করবে ওই সবসময় হাতটা তোলা হয় না সেটা কি হাতের কবজি পর্যন্ত ধুয়ে অজুটা হবে না হবে না এইটাই জানতে চাই সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার ফোন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন শীতকালে অনেক অনেক সময় ফুল হ্যান্ড বুড়ো হাতের সোয়েটার পরা হয় ব্লাউজ পরা হয় মেয়েরা পরেন তো অজু করার সময় সেটা হয়তো উপরে নিয়ে যাওয়া অসুবিধা তো শুধু হাতের গোশ পর্যন্ত ধুয়ে কি অজু হবে না কখনো না আপনাকে সোয়েটার খুলে যদি প্রয়োজন হয় তো ঘরের ভেতরে যেয়ে ব্লাউজ খুলে অজু করার পরে আপনি ওটা পরুন শুধু শীত থেকে বাঁচার জন্যে আপনি হাতের গোস পর্যন্ত ধুয়ে অজু করবে না অজু হবে না কোরআন বলছে ফকসুল উজু হাকুম আইদি হাকুম আল মারাফিক নিজের চেহারাকে ধো অজু করার সময় নিজের চেহারাকে ধো আর হাতকে ধো কিনা কিনে পর্যন্ত কিনার ওপর থেকে কিনে আঙুলের মাথা পর্যন্ত হতে হবে শুধু গোস পর্যন্ত ধুলে অজু হবে না আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি বর্ধমান জেলার কেউড়ি গ্রাম থেকে বলছি সুলতানা দিদি যে নামাজ পড়তে পড়তে মানুষের অনেক সময় বাই সরে যায় নামাজ পড়া কালীন মধ্যেখানে থাকা কালীন কি করতে হবে সেইটা যদি একটু বলে দেন দয়া করে তাহলে ভালো হয় আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার ফোন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি জানতে চেয়েছেন নামাজের অবস্থা যদি কারোর বায়ু সরে যায় তার মানে তার অজু নষ্ট হয়ে গেছে এবারে সে কী করবে তো শরীয়তের হুকুম হচ্ছে ওখানেই নামাজকে স্টপ করে দিন কেননা অজু নষ্ট হয়ে গেছে মানে নামাজও বাতিল বিনা অজুতে নামাজ হয় না সুতরাং ওখানেই নামাজকে ছেড়ে আপনাকে যে অজু করে এসে পুনরায় নামাজ পড়তে হবে যেখানে ছেড়েছেন ওখান থেকে শুরু করলে হবে না আপনার নামাজ যেটা পড়ছিলেন মনে করুন ওটা ভঙ্গ হয়ে গেছে বাতিল হয়ে গেছে অজু করে পুনরায় আপনাকে কমপ্লিট নামাজ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে আশা আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নি আসসালামু আলাইকুম সুদীপ আমি একটা সমস্যার মধ্যে আছি বাড়িতে ধরুন ছেলে মেয়েরা যদি টাকা পয়সা চুরি করে তাহলে তাদের কিভাবে কোরানের যদি কোনো আয়াত থাকে একটু বলে দিলে তাহলে ভালো হয় কারণ এই নিয়ে আমরা বিরাট সমস্যার মধ্যে আছি কারণ বাচ্চারা তো ভুল করবেই কিন্তু ওর থেকে বাড়িয়ে আসার একটা সমস্যার সমাধানটা আমাকে বলে দেবেন আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহদুল্লাহবার কথা আমার প্রিয় বোন আপনার ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আল্লাহ রব্দলা আলাহা মিন আপনার সমস্যার সমাধান করে দিক আল্লাহ রব্লাওয়ালা মিন আপনার বাচ্চাদেরকে শোবোধ করে দিক তারা যেন আপনাদের জন্য সুসম্মানের কারণ হয় অপমানের কারণ না হয় আমার প্রিয় বোন আগে প্র্যাকটিক্যাল সমস্যা বলে দিই প্র্যাকটিক্যাল সমস্যা হচ্ছে কি বাচ্চাদের প্রয়োজনীয় পয়সা মনে কোনো তারা স্কুলে যাচ্ছে বা বন্ধুবান্ধবের সঙ্গে আছে তার বন্ধুবান্ধবরা অনেক অনেক সময় কিছু কিনে খাচ্ছে কিছু নিচ্ছে এবারে তারও মন চায় কিছু কেনার কিছু খাবার 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 যেটা আমরা সাধারণ বাংলা ভাষা বলি খাবার খাবার মন চায় খাবার খেতে মন চায় তো তার প্রয়োজনীয় পয়সা অল্প হলেও যদি তাকে না দেন তো সে এবারে পয়সার খোঁজে বাইর হবে বাড়িতে আপনার স্বামীর পকট থেকে মানে নিজের পিতার পকট থেকে পয়সা নেবে কখনো ভাই বোনদের পকট থেকে বা রাখা কোনো জায়গা থেকে পয়সা নিয়ে নেবে এইভাবে আস্তে আস্তে তাদের অভ্যাস খারাপ হয়ে যাবে মানে আয়াজবুল্লা আয়াজবুল্লাহ তারা চুরি করা শুরু করবে এবার আস্তে আস্তে যখন বাড়ি চুরি করবে সাহস বেড়ে গেলে তখন তারা বাইরেও চুরি করতে পারে তাই এটা আমি প্র্যাকটিক্যাল ঘটনা বলছি কিন্তু বাচ্চাদের প্রয়োজনীয় পয়সা তাদেরকে দেওয়ার চেষ্টা করুন হয়তো তার দশ টাকা চাচ্ছে দশ টাকা যদি না দিতে পারেন পাঁচ টাকা দিন পাঁচ টাকা না দিতে পারেন দু টাকা দিন অল্প দিন কিন্তু অল্প দিয়ে তাদেরকে বোঝাতে হবে যে সোনা মানি এখন আর নেই সোনা যা ছিল এই তোমাকে দিলাম এতেই তুমি সমাধান করে নাও তাদেরকে বঞ্চিত করলে হবে না আর যদি একদম না থাকে তো তাদেরকে বোঝাতে হবে সোনা এখন পয়সা নেই পরে আসলে তোমাকে দিয়ে দেবো তাদেরকে মধুসূনা করে বোঝাতে হবে তাদেরকে কনফিডেন্সে নিয়ে কাজ করতে হবে তাদের ভরসায় রেখে কাজ করতে হবে আর তাদেরকে যদি বারবার বক বকা হয় মানে সরিয়ে দেওয়া হয় তাড়িয়ে দেওয়া হয় তো তাদের মনে কিন্তু একটা রাগ সৃষ্টি হবে আর তারা হয়তো নিজের মনোকামনা আশা পুরো করার জন্যে ভুল পথ ধারণ করবে তো প্র্যাকটিক্যাল যেটা বাস্তবে আমি সবাইকে বলি আগে তাদের প্রয়োজনকে পুরো করুন পরিপূর্ণভাবে না হলেও যতটুকু পারবেন গরিব মা বাপ সবসময় প্রয়োজন পুরো করতে পারে না সেটা আমরা দেখেছি বা জানি তো যতটুকু পারবেন ততটুকু করুন আর যদি না করতে পারেন তো মধুসূনা করে খুব ভদ্র ভাষায় খুব আদর করে তাদেরকে বোঝাতে হবে শিক্ষা দিতে হবে বাচ্চাদেরকে বাল্যকাল থেকে যেমন শিক্ষা দেবেন তারা সেইভাবে তরিবত নেবে বা শিক্ষা পেয়ে বড়ো হবে যদি ভুল পথ ধারণ করে আর বাল্যকাল থেকে তাদেরকে যদি শিক্ষা না দেওয়া হয় তো আমার প্রিয় বোন পরে কিন্তু তারা বদনামের কারণ হবে এমন কাজ করবে সেগুলো করলে সম্মান আঘাত হবে এবারে উপায়স্বরূপ বলছি সুরায় ইউসুফের আয়াত নম্বর ছিয়াত্তর সাতাত্তর এবং একাশি এই তিনটি আয়াত পড়ে পানার ওপরে ফুঁ দিয়ে ওদেরকে খেতে দিবেন যে বাচ্চারা এমন করছে সোরাই ইউসুফ আয়াত নম্বর ছিয়াত্তর সাতাত্তর এবং একাশি আর যদি সম্ভব হয় তো এই তিনটি আয়াত পড়ে এবং সোরাই আহকাফ আয়াত নম্বর পনেরো পড়ে ফরজ নামাজের পরে পড়ে নিজের ওই বাচ্চার জন্যে দোয়া করুন আল্লাহ আমার বাচ্চাকে সুবোধ করে দাও আর এই অসভ্য বা অশোভনীয় অভ্যাস থেকে তাকে মুক্তি দাও আশা রাখি ইনশাআল্লাহ খুব শীঘ্র বাচ্চা ভালো হয়ে যাবে আমার প্রিয় বোন আশা রাখি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আমার আজকের এপিসোডের সময়ও শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ বাকি যে সমস্ত প্রশ্নের উত্তর বাকি আছে আগামী এপিসোডে আমি কমপ্লিট করার চেষ্টা করব তবে এখনও অনেক প্রশ্নের উত্তর বাকি আছে হয়তো কয়েকটি এপিসোড বিনা কোনো ভূমিকায় আমি শুধু প্রশ্নের উত্তরের মাধ্যমেই কমপ্লিট করার চেষ্টা করব। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করলাম ওয়াহুর দাওয়ানা আলহামদুলিল্লাহ ও আলমিন ওসালামু আলাইকুম বরহমতুল্লাহি বরাকাত